পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল। আমার যা কথা ছিল অনেক সুন্দর করে আমার ভাইজান তার জবাব করলেন, ওনার পালা থেকে পালার দান করেছেন জবাব করলেন। পাশাপাশি আমার কাছে একটি প্রশ্ন রাখছে, প্রশ্নটা খুব মারাত্মক, কারণ জীবন আপনারা অনেক কথা শুনছেন, আমার মনে হয় এই কথা শুনছেন যে বেলা এক করতে করতে এমন এক ব্যক্তি এমন এক পর্যায়ে গেছে অবশেষে তার নিজের জানাজা নিজে পাইলেন কই ভাই এই শীতের দিনে। ধন্যবাদ জানাই, আপনাদের দোয়া থাকলে অবশ্যই তার জবাব দেওয়ার চেষ্টা করব। আমার ভাই খুব সুন্দর একটা লাইন করে দিয়েছে, সেটা হলো একটা করে পালায়ান, একটা করে প্রশ্ন, আর একটা করে যে যে সাইডে দিতে, কারণ না না পুরা সুরা নাই মিলে মিললে এইভাবে চলবে। তো আমি আমার পাড়া থেকে একটি গান রাখবো, গান করে ভাইয়ের জবাব দিয়ে আমিও ছোট একটি প্রশ্ন রাখবো, কারণ পালা থেকে একটা করে প্রশ্ন করলে বিষয়টা ভাল লাগে, আর একেবারে খালি খালি গান করলে দুইটা গান গাইয়া বসলাম এতে কিন্তু কোনো মহব্বত ভালোবাসা থাকে না। আপনারা যতক্ষণ পর্যন্ত শুনবেন আমরা চেষ্টা করব গাওয়ার জন্য। আসলে বাউল বিচার গান এখন করতে গেলে বেশি ইয়াং জেনারেশন তাদের কারণে ওইভাবে গান গাইতে হয়। আজকে আমার কাছে ভালো লাগতেছে যারা যাওয়ার আগে গেছে এখন যারা গান শুনবো ওনারই বসে দিন কিছু গান আজকে করা যাবে, তাই পালা থেকে একটি গান করি যেহেতু বেড়াইতে পালা পীর মুর্শিদের গান মাসপতি গান আধ্যাত্মিক তরিকত ঐদিক লক্ষ্য করে সাধক মাতাল কবির আজ্ঞান সাহেব ওনার লেখা একটা গান আমি করি। সাধনার বলে আমরা আসিয়া এই মানব কুলে অতি সোলয়া না দিবি বলে কেন আজ দিবি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না সত্য সাধনার তোমরা কামরিনে হয়েছ জানা
শেষে সাগরে ডুবলে তরি কানলে যাবে না শেষে সাগরে ডুবলে তরি কানলে যাবে না বনের পশু গরু ছাগলে বছরে দু একবার মিলে তুই দেখি মানুষ কুলে মন রাখলি না পশু গরু বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না কিছু কিছু মানুষ হইতে পশু ভালো আমারে মানব জনম পৃথায় গেল মানুষ কুলে জন্ম হইল মরণ হইল এখানে অনেক জানি দিনে আছে বুঝতে পারে সাধক বলেছে একবার গেলে যেখানে একটা গাছ হয় বারবার যাওয়ার দরকার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে ষোলো আনা চালান দিয়ে কোথায় ছিলাম কোথায় এলাম এই চালানের হিসাব অবশ্যই আমাদের তাই মানুষ কুলে জন্ম নিলাম আমি কি মানুষ হতে পেরেছি পারি না জালালে দীক্ষার একটি গানের ভিতরে আছে শুধু হাত পা মিয়া জন্ম নিলে মানুষ বইলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে পারে মানুষের ঘরে জন্ম নিলে সে মানুষ হয় না লালন সেটি বলেছে মানুষ ভজিলে সোনার মানুষ হবি মানুষ তারা খেপারে তুই মূল হারাবি উকিল মঞ্চে বলেছে ও তার পাপে ভরা অঙ্গ কর্গা গুরুর সঙ্গ ভিতর এবং বাহির তা হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজে তাই বাবা আমার এই বডিটা মানুষ আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে এই 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত এই মানুষ মানুষের চেয়ে বড় কিছু নাই অনেকে ভাবতে পারেন মানুষের চেয়ে বড় না হলে মানুষের চেয়ে আবার বনের পশু কি হবে ভালো আসে না কথাটা আসে বাবা আপনার বডিটা মানুষের যদি আপনার চরিত্রটা মানুষের না হয় তাহলে আপনার বনের পশু অনেক ভালো ভালো লেবাসে মানুষ কিন্তু ভিতরে তার স্বভাব তার চরিত্রটা যদি মানুষ না হয় তাহলে এই বডির মানুষে কোনো কাজে আসবে তাহলে আল্লাহ তাআলা এই মুখের কথা শুনে না আল্লাহ তাআলা শুনে তার অন্তর কি বলে রাসূল আজম বড় পীর বড় পীরের কাছে আমরা ছাগল আছে না ছাগল এক ছাগল রাস্তায় বান্ধা বড় পীরের রাস্তা দিয়ে যায় ছাগল আল্লাহর কাছে তো আল্লাহ যদি আপনি
আমার জবানটা খুলে দিতেন আমি পরপীর সাথে দুইটা কথা বলতাম ছাগলের জবান ছাগল ডাক দিয়ে তো বরপীর আসসালাম আলাইকুম বরপীর তার জবাব করলেন ডাক দিয়ে বরপীর অনেকদিন ধরে আপনি রাস্তা দিয়ে যান আমার মনে খুব আশা একটা প্রশ্ন আপনারে করুন আল্লাহ তাআলা আজকে দয়া করে আমার জবান খুলে দিছে আপনি যদি অনুমতি দেন একটা প্রশ্ন কি আপনারা করতে পারি বরপীর কয় তোমাকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে তুমি আমাকে প্রশ্ন করো ছাগল ডাক দেখো বরফ এই দুনিয়ায় অনেক মানুষ আছে আপনি কত সুন্দর দেখতে কিন্তু আমার চেষ্টা হলো আপনার মুখে এত সুন্দর সুন্দর দাড়ি আল্লাহ তাআলা দিছে কিন্তু আমি যে ছাগল আমার মুখে তো কটা দাড়ি আছে তাহলে এই যে আপনার মুখে দাড়ি আমার মুখে দাড়ি এই দুইটা দাড়ি থেকে সবচেয়ে উত্তম দাড়ি কার বরফের পর এত সুন্দর প্রশ্ন আমার জীবনে কেউ করে না তুমি জেনে রাখো আমার মুখে দাঁড়িয়ে তোমার মুখে দাঁড়িয়ে আমার মুখে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে রেখে যদি দাঁড়িয়ে কর্মকাণ্ড আমি ঠিক মতো না করতে পারি তাহলে আমার দাঁড়িয়ে তোমার দাঁড়িয়ে হলো সর্ব তাহলে আমি মানুষ কুলে জন্ম নিয়েছি যদি মানুষ না হতে পারি আমার এই জীবনে কোনো মূল্য নাই রাস্তা দিয়ে হাইটা আমার মতো এক যুবক যায় আর আমার ধাক্কা খেয়ে এক মুরুব্বি মাটিতে পড়ে যায় আমি টের পাইলাম না মুরুব্বি নিচে থেকে উঠে দাঁড়িয়ে তারে এটা মানুষ যায় না গরু যায় তার চেহারাটা মানুষ কিন্তু তার কর্মকাণ্ডটা ছিল একটা পশুর মতো পশুর মতো তাই রাজ্যজ্ঞান সাহেব বলেছে বলেন তাহলে পশু ভালো আমারে মানুষ জন্ম বিফল গেল মানুষ গুলো জন্ম হইলো মরণ হইল না এটা কোন মরণ বাবা এই যে মরে গেলাম এই মরা মুরিদের এক নাম হলো মরা একজন কামেল গুরুর কাছে যায় বাবা সাদিসা ওই গুরুর কাছে গিয়ে যে আত্মসমর্পণ করবে সেদিন থেকে সে মহিলা গেছে মরা মানুষ যেমন মরে গেলে মাসিতে ধরে মশায় ধরে তারানের মতো ক্ষমতা নাই ওরকম একজন গুরুর কাছে গেলে তারই যতটা মরে যায় তারে যেই যত গালাগালি করুক তারে মধ্যে কখনো জবাব আসবে না তার একজন বলছে আমার মানব কোনো জন্ম হইল মরণ হইল না তার মানে আমি ঠিকই মানুষ ছিলাম একজন কামিল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে পারলাম না তাই আমি কোথায় ছিলাম কোথায় কোথাও হতে আইলাম এই ভব সংসারে আবার তুমি দুই দিন পর যাইবে কোনখানে কোথাও হতে আইলাম মানুষ এই ভব সংসারে আবার তুমি দুই দিন পর যাইবে কোনখানে কে পাঠাইল কি বলি করিতে কি পূর্বের কথা তুমি বুঝি বুঝলা গেল জন্ম নিয়া আইলা তুমি এই ভব সংসারে মাতা পিতা আদর করে খুশি লো তোমায় জন্ম নিয়া আইলা তুমি এই ভব সংসারে মাতা পিতা আদর করে খুশি লো তোমারে হাসিতে খুশিতে তোমার গেল শিশুটা শৈশব গেল কৈশোর গেল আইল যৌবনটা হাসিতে খুশিতে তোমার গেল শিশুটা লেখন শৈশব গেল কৈশোর গেল আইল যৌবনটা যৌবনের বারে তোমার দেহ চল মনে যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা যৌবনের ভারে তোমার দেহ চল মনে যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা ফল মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল পিবি তুমি গোলাম হইলা তারি কাবিনী কাম করঙ্গে হাবু ডুবু খাওতাম নদী
তোমার ভাষা না বুঝিয়া হাল্লা দে হো না কামিনীর কাম করম আবু ডুবু তাও কাম নদী তোমার ভাষা না বুঝিয়া হাল্লা দে হো না কত অমূল্য ধন পর সমনে সপ্তাহ লাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুনে হইল একটা ছেলে অমূল্য ধন পর সমনে সপ্তাহ লাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুনে হইল একটা ছেলে তোমার ছেলে হইল মেয়ে হইল কুড়াইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই ছেলে হইল মেয়ে হইল কুড়াইল যৌবন অবিল ভাই আগের মতো গায়ে তোমার শক্তি নাই মরণেরই কথা মানুষ কর না কবু মালিক তোমার চিঠি দিল পাকলো মাথার পিছন মালিক তোমার চিঠি দিল পাকলো মাথার চুল এখন দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল আগের মতো জিতায় তোমার সাদলা জানা খানা হাত পেছে অচল বইয়া চলিতে পারে আগের মতো চলিতে চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে কানে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমার দিন জানিতে আসে তোমার আশ্রয়ে দেহ থাকে পড়ে সাথে সাথে পড়ে যাবে কান্না কাটি রুলে মুসলমানের আল্লাহ হিন্দু হয়ে এমন মানব জন্মার হবে নামে প্রেমে রাত তারে পারে যাবে সমাদরে
আপনারা কাহিনীটা অনেকে জানেন, হয়তো না শুনতে শুনতে অনেকে ভুলে গেছে। বেলায়েতের এমন এক সাধক যিনি বেলায়েতে কর্ম করতে করতে এক অবস্থা হলো, যে অবস্থার কারণে তার নিজের জানাজা নিজেই তিনি কে? ওই বেলায়েতের সাধক হলো যিনি মাদারাজা তুলি আমার আপনাকে একটু মারফত দেখাইবেন। বড় পীর কয় মারফত তুমি দেখতে পারবা কখন, আমি যেদিন মরে যাবো ওই দিনে তুমি মারফত দেখতে পারবা। কিভাবে দেখুন আমার জানাজা যে পড়াইব, তাহলে ওই লোকের কাছে গেলে তুমি দেখতে পারবা সেই মারিফত। ওই ভক্ত, কোন ভক্ত কিন্তু চায় না তার দয়াল দুনিয়া থেকে চলে যায়, সেটা তার মনে মনে আছে, সেটা মনে মনে রাখে। একদিন আমার বড় পীর এই ধরার ধাম ছেড়ে চলে গেছে, এখন ওই ভক্ত বাড়িতে গেছে। আর মনে হয়েছে যে বড় পীর কইছিল বড় পীরের জানাজা যে পড়াইব তার কাছে আমি মারফত দেখো। ওই ভক্ত আশায় রয়েছে যে মারফতটা কোন সময় দেখ। সকলে যখন জানাজার ভিতরে দাঁড়াইলো বড় পীরের লাশ মোবারক সামনে রাখা, সে দেখে কে ইমামতি করবে কোনো লোক নাই। হঠাৎ করে চেয়ে দেখে দক্ষিণ পাশ থেকে একজন লোক ঘোড়া দিয়ে আসলো, তার মুখ হইল এভাবে ঢাকা। সে এসে জানাজা পড়ল, জানাজা পড়লে আবার ঘোড়া দিয়ে চলে যায়। আর ওই ভক্ত কয় বড় পিনা কইছিল যে আমার জানাজা পড়বো তার কাছ থেকে মারফত দেখো। ওই বড় পীর যখন ওই লোকটা যখন চলে যায় ঘোড়া দিয়া, ওই ভক্ত তার পিছনে পিছনে যায়। গিয়ে থামাই, সামনে থামেন। কেন বড় পীর আমাদের কইছে আমি মারফত দেখতে চাইছিলাম, বড় পীর কইছে আমার জানাজা যে পড়াইব তার কাছে তুই মারফত দেখতে পাবি। এখন আপনি আমার মারফত দেখাই যান। ওই লোক কয় মারফত তুমি সত্যি দেখো কথা। যখন ওই লোকের মুখ খোলালে চায়ে দেখে স্বয়ং বড় পীর নিজে ওইখানে, তখন ওই ভক্ত বুঝতে পারলো মার ফটো আসলে এটা নিজের জানাজা নিজে যে পড়া। তাই অল্প কথায় জবাব করলাম, সে ছিল বড় পীর নিজের জানাজা নিজেই পড়াই। তাই আমার জবাবটা হয়ে গেল। ভাইয়ের কাছে আমার একটি কথা জানা, নবদ এই নবদ দেখে কিছু লোক যাবে জান্নাতে, আর একই নবদ মহরে নবদ দেখে কিছু লোক যাবে দোজকে। আমার জানার দরকার নবীজির একই মহরে নবদ এটা দেখে কেউ যাবে জান্নাতে কেউ যাবে দোজকে। আমার প্রশ্নটা হলো যারা জান্নাতে যাবে এটা ভালো কথা, এখন যারা দোজকে যাবে এটা কি নবুয়তের দোষ না যারা দোজকে যাবে? হ্যাঁ, কোনো কথা যারা দোষ নাকি তাদের দোষ? হ্যাঁ,
এটা বিষয়টা কি একটাই প্রশ্ন আশা করি ভালো লাগবে এখন যে সময়টা আসলে সেদিক রক্ত একটা গান আমি করি আমার ভাই বলছে বিচ্ছেদ গান শুরু করার জন্য আসলে বিচ্ছেদ যারা তাহলে দরবার আসে তারা কিন্তু মূলত বিচ্ছেদ গান কিন্তু ওই বিচ্ছেদ গুলো পছন্দ করে যে বিচ্ছেদটার ভিতরে গুরুর গন্ধ আছে গুরুর প্রেম আছে আর যারা ইয়াং জেনারেশন তারা হলো অন্যদিকে দূরে কই আর যারা গুরু ভক্ত তাদের কাছে দয়ালের নামটা ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না তো আমার ভাই বলছে বিচ্ছেদ বাইরে গেব আর বিচ্ছেদ খালি গান না বৃহত্তম আমি সিংহের যারা গাউন শিল্পী তারা বিচ্ছেদ গায় কি এরা বিচ্ছেদের জন্ম তার হলো গোডাউন তারা হলো ওইখানে ফ্যাক্টরি ওইখান থেকে বিচ্ছেদ তৈরি হয় ওইখান থেকে গাইলে পরে আমরা গাইতে পারি ওই যে আমার ভাইয়ের মনে আছে ছাত্র ঝুমা সকেন নাকি গান গাইতে পাগলার জীবন ধন্য হইত পাগলির হইলে এই গানটার ভিতরে কিন্তু আমার ভাইয়ের অন্দেশ এই ক্যাসেটের ভিতরে ভাই আছে কারণ ওইখান থেকে তৈরি হয় ওইখান থেকে সাপ্লাই দিলে পরে লো বিভিন্ন দেশে শিল্পীরা এটা পায় তো সাপ্লাই আসতে আমার ভাই দিয়ে লাগে আমি একটা গান গাই খুব খুশি আমার গানটা থাকে গুরু পদের একটা ভাব গান তারপর আমার ভাই গান গান করে আসলে বাবা বিচ্ছেদ করেন ঠিক আছে বিচ্ছেদের সময় না হলে বিচ্ছেদ গেলে মজা লাগে না লালন সাইডে বলছে সময় গেলে সাধন হবে না হবে না অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে গাছ যদি হয় বীজের জোরে ওই গাছে ফল ধরে না সময় সারা বিচ্ছেদ গেলে বিচ্ছেদ গাইতে পারো কিন্তু বিচ্ছেদের যে একটা প্রেম এটা কখনো গানে আসবে না তাই একটি গান আমি করে বসি তারা গানে যে বলেছে আরেক গানে তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে না তাই তুমি সাধুর দেখা পাও নাই একজন গুরুর কাছে যেতে পারো নাই সারেন্ডার করতে পারো নাই তুমি ঘোড়ার সাথে মিশে যাও কারণ এই রাস্তা দিয়ে কোন সাধুগুরু বৈষ্ণব দয়াল বাবা সাদিসা ওরকম গুরু যদি যায় তার চরণে তোমাকে হঠাৎ ধন্য হইলে হইতে পারে তাই সাধক কালা সাইজির লেখা একটি গান আমি